আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি শুনে আশ্চর্য হবেন সাউদিতে একজন ফ্রি কর্মীর মাসিক খরচ শুনে যারা সৌদি বা ফ্রি ভিসাতে কাপালা হবেন বলে উতালা হচ্ছেন উদ্গ্রীব হচ্ছেন আপনার বাবা উচিত আপনি সত্যি ফ্রি ভিসায় কাপাল হয়ে কামাই করতে পারবেন কিনা ফ্রি বিচার খরচ বহন করতে পারবেন কিনা আজকে আসলে খরচটাই জানাবো আর দর্শক আপনি যদি তথাকথিত ফ্রি বিচার কর্মী হয়ে থাকেন সৌদিতে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না আপনি কেমন আসছেন আপনার মাসিক খরচ কত এবং যারা তথাকথিত ফ্রি বিচার কাফলা হতে চায় তাদেরকে আপনি অবশ্যই একটা অ্যাডভাইস দিয়ে যাবেন এর মধ্যে বলে রাখি বিনমিশাল অফিসিয়াল এই পেজটি দীর্ঘদিন আপনাদের সাথে আছে তবে এটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে কারণ এটি আমার কিছু দুষ্ট চক্র ডিলেট করার জন্য উঠে পড়ে লেগেছে অলরেডি একবার ডিলেটও করে দিয়েছে তাই ভালো লাগলে জেনারেল সার্ভিস এটা ফলো করে রাখবেন লিঙ্ক কমেন্টে আছে লিঙ্ক ডিসক্রিপশন আছে এবং উপরে দেওয়া আছে দুই লক্ষ হাজার আসায় যারা কাফলা হয়েছেন বা হচ্ছেন বা হবেন আপনি যদি ভালো ভালো কাজ জানেন থাকে জানাশোনা থাকে সেক্ষেত্রে আপনি ভালো টাকা আয় করতে পারবেন বাট অনভিজ্ঞ নতুন আপনি যদি তথাকথিত ফ্রি বিষয়ে কাফলা হন সেক্ষেত্রে আমার মনে হয় ভালো ফলাফল পাবেন না এরপরও সিদ্ধান্ত আপনার আমি খরচটা একেবারে সর্বনিম্ন তুলে ধরবো যাতে আপনার সাধ্যের মধ্যে থাকে তবে এর থেকে বেশি খরচ হয় তথাকথিত ফ্রিবিসার কর্মীদের সর্বপ্রথম যে খরচটা সব থেকে বেশি কষ্ট দেয় সেটা হলো ফায়দা আরবিতে বলে সাহারিয়া যেটা কপিল আপনার কাছ থেকে নিয়ে থাকবে মাসিক অথবা এককালীন এক বছরের জন্য এই ফায়দা এই জন্যই নেয় যেহেতু আপনি তার আন্ডারে কাজ করবেন না বাইরে কাজ করবেন তার জন্য এটা সৌদিতে সর্বনিম্ন এখন চলছে তিনশো সর্বোচ্চ ছয়শ আরো হাজার পর্যন্ত যায় এটা লোক বেদে কফিল বেদে সর্বনিম্ন যদি আপনি যদি ছোট মহাশায় কাপলা হন তবেই খরচ আর যদি বড় মহাশাচায় হন তো দ্বিগুণ হবে খরচটা কারণ আকামা অনেক টাকা হয় আচ্ছা আমরা ছোট হিসাব করলাম তাহলে তিনশো হয় না তারপরে ধরে নিলাম ভাই না হলে অনেকে গালি দিতে পারেন তারপরে হলো যাওয়া ফি ইন্স্যুরেন্স ছোট মহাশার মুক্তবালা আমেল আনুষাঙ্গিক অন্যান্য আপনার কফিল যে খরচ চাইবে সেগুলো মিলেই অন্তত মাসে দেড়শো রিয়াল এর থেকে বেশি হতে পারে দুইশো হতে পারে কফিল একটু বেশিও চাইতে পারে তারপরে হলো রোম বাড়া সৌদিতে বর্তমানে দুইশো রিয়ালের নিচে একটা রুমে থাকাটা অসম্ভব শেয়ারিং দুইশো এরপর হলো খাবার বর্তমানে সৌদি আরবে তিনশো রিয়ালের মধ্যে খাবার খাওয়াটা কষ্টকর ম্যাসেও তারপরে আমরা তিনশো ধরে নিলাম টেনে টুনে হয়তো তিনশোর মধ্যেই খাবার খেয়ে যাবেন নাস্তা পানি মিলিয়ে অন্তত পাঁচশো হয়ে যাবে আর সিগারেট মিগারেট খেলে তো কোনো কথাই নেই পুরা বেতনটাই চলে যাবে তারপরও আমরা একেবারে সর্বনিম্ন তিনশোটাই হিসাব করি যাতে অন্তত আপনাকে বুঝাইতে পারি তিনশো খাবারে ধরলাম তারপরে মোবাইল ইন্টারনেট বিল ন্যূনতম সাইট থেকে একশো রিয়াল খরচ হতে পারে কারো বিশ টাকা হয়ে যায় আবার কারো একশো রিয়াল লাগে কারো এর থেকে বেশিও লাগে তারপরে আমরা সাইট রিয়ালে ধরলাম তারপরে হলো ওষুধ পানি অন্যান্য আনুষাঙ্গিক খরচ একশো রিয়াল তো যাবেই একটা মানুষের আর আপনি যেহেতু মানুষ মাঝে মধ্যে বাইরে টায়ারেও যেতে পারেন গাড়ি ভাড়াও আপনার মাসে অন্তত সাইট সত্তর রিয়াল চলে যাবে সাইট রিয়ালে ধরে নিলাম ওকে তারপরে হলো আরো কিছু আনুষাঙ্গিক সেটা ধরলাম না আমরা সেটা দরকার মনে করতেছি না তাহলে খরচটা দাঁড়াচ্ছে একেবারে সর্বনিম্ন হিসাব করলে বা আমি বারোশো রিয়াল ইন্টু বারো চোদ্দ হাজার চারশো রিয়াল বছরে খরচ ফ্রি বিচার লোক ঘুমিয়ে থাকলেও কিন্তু তার খরচ মাথার উপরে চলে আসে আপনার মাথার উপরে চলে আসবে চোদ্দ হাজার চারশো রিয়াল বছরে শুধু যদি আপনি ছোট মাস কাফালা হন আকামা খানা রুম ভাড়া আনুষঙ্গিক ওষুধ মিলিয়ে খরচ এবার সিদ্ধান্ত আপনার কত কামাই করতে পারবেন বর্তমানে যদি সৌদি আরবে কাজ না জানেন পনেরোশো দু হাজার রিয়ালের উপরে বেতন পাওয়াটা অনেকটাই কষ্টকর আর যারা কাজ জানেন তো তারা জানেন বাইরে হয়তো কাজকর্ম করে কিছুটা ভালো থাকতে পারবেন আর কাজ না জানলে অনেক সময় দেখা যায় ছয় মাস এক বছর পর্যন্ত কাজে পাওয়া যায় না এখন যারা সৌদিতে তথাকথিত ফ্রি বিষয়ে কাপালা হতে চাচ্ছেন বা হবেন সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত কিনিবেন আপনি জানেন জাস্ট আপনাকে একটা ড্যামও দেখিয়ে দিলাম যে আপনার এই খরচটা কিন্তু আপনাকে করতেই হবে যদি বৈধ থাকতে চান আর যদি বলেন আমি বৈধ থাকলাম না তাও অন্তত সাতশো ছয়শো রিয়াল ন্যূনতম আপনার মাসে খরচ হবে মিশালের সঙ্গে থাকবেন যে কোনো নিত্য নতুন আপডেট পরামর্শ তথ্যের জন্য আর আপনি যদি হরপ্রাপ্ত হয়ে থাকেন একজি লাগাতে আমাদের সাথে যোগাযোগ করেন যে কোনো ধরনের সেবার জন্য যোগাযোগ করেন আল্লাহ